এখন থাকছে বলিউড এবং সাউথ ইন্ডিয়ান কিছু গসিপসের আপডেট। প্রথমেই থাকছে করোনা পজিটিভ মালাইকা এবং অর্জুন কাপুর, কিন্তু এটা নিয়েও হচ্ছে হাসাহাসি। এরপর থাকছে গ্রেপ্তার হলেই ফাস্ট করবে রিয়া চক্রবর্তী, বলিউড সব বড় বড় তারকাদের কুকুরটি। অ্যান্ড ফাইনালি থাকছে প্রভাস কি পারবে দুই ছবির চাপ সামলাতে, এখন অনেকেই রয়েছে এটা নিয়ে দুশ্চিন্তায়, কেন সেটাও জানাচ্ছি বিস্তারিত। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার কাছে। এই তো গতকাল অর্জুন কাপুর সোশ্যাল মিডিয়া থ্রু জানিয়ে দেন তিনি কোভিড-19 পজিটিভ এবং এখন হোম কোয়ারেন্টাইনে আছেন, অ্যান্ড রেগুলার তার হেলথ নিয়ে ফ্যান্সদেরকে আপডেট জানাবেন। অন্যদিকে গতকালই আবার সন্ধ্যার দিকে মালাইকা অরোরাও যে কোভিড-19 পজিটিভ এটা কনফার্ম করেন তার বোন অমৃতা অরোরা। এখন কোভিড-19 আক্রান্ত হলো সবাইকে জানানো দিল, কিন্তু নেটিজনদের ওয়েল উইশিংয়ের বদলে তারা পাচ্ছে নেটিজনদের কাছ থেকে ট্রোল এবং হাসাহাসি। অনেকেই কমেন্টস করেছে এটা তো একটা ভালো নিউজ, কেউ কেউ বলছে এ সব কিছু মিথ্যা। যেই শুনেছে NCB এখন বলিউডে তদন্ত করবে ড্রাগ রিলেটেড বিষয় নিয়ে, তখনই তাদের কোভিড-19 পজিটিভের মিথ্যা খবর ছড়িয়ে নিজেদের বাঁচানোর ধান্দা করছে। কেউ কেউ এটাও বলছে NCB তদন্ত থেকে বাঁচতে এখন অর্ধেক বলিউডই করোনায় আক্রান্ত হয়ে যাবে। ওয়েল, এখন যেহেতু NCB নিয়ে কথা বলছি তখন এখানে বলে রাখি, রিয়া চক্রবর্তীকে গতকাল নার্কোটিক সেন্ট্রাল ব্যুরো অলমোস্ট 6 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাতে জিজ্ঞাসাবাদ কমপ্লিট না হওয়ায় আজকে সকালেও রিয়াকে ডেকে পাঠানো হয় এবং জানা যায় যে গতকালের জিজ্ঞাসাবাদে রিয়া নাকি স্বীকার করেছে সে তার ভাই সৌভিকের মাধ্যমে সুশান্তকে ড্রাগস দিত, কিন্তু সেটা সুশান্তকে দিত সুশান্তের কথাতেই। এখন রিয়ার এমন স্টেটমেন্ট কিন্তু আসলেই বেশ শকিং এবং বেশ কয়েকটি নিউজ পোর্টালে তো জানা যায় যে রিয়ার আজকে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা খুব বেশি। ইনফ্যাক্ট গতকাল তার আইনজীবীও জানিয়েছেন রিয়া তার জামিনের জন্য আগে থেকে কোনো ব্যবস্থা করেনি, সে অ্যারেস্ট হতে পুরোপুরি প্রস্তুত যদি সব কিছু প্রমাণিত হয়। ইভেন বেশ কয়েকটি নিউজ পোর্টালে তো এও জানা যায় যে রিয়া নাকি ডিসাইড করেছেন সে যদি গ্রেপ্তার হয় তবে বড় বড় বলিউড তারকারা যারা ড্রাগস নেয় এবং এসব বিষয়ে জড়িত তাদের সম্পর্কে সব ইনফরমেশন ফাঁস করে দিবে। এখন এখানে কার আর যে তালিকায় রয়েছে সেটা তো জানা নেই, তবে এর আগে কিন্তু কাঙ্গনা রণবীর কাপুর, রণবীর সিং, ভিকি কৌশল এদের সহ আরও বেশ কয়েকজন সেলিব্রিটিদের ব্যাপারে বলেছিল এদের ব্লাড টেস্ট করা উচিত। এখন শেষ পর্যন্ত ঘটনাটা কোন দিকে মোড় নেয় সেটা তো আজকেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি প্রভাসের কাছে। এখন অনেকেই কনসার্ন প্রভাস কি পারবে দুই ছবির চাপ সামলাতে, এখন সেই দুই ছবি কোনগুলো? একটা হচ্ছে ডিরেক্টর নাগাশুনের সঙ্গে সায়েন্স ফিকশন মুভি যেখানে দীপিকা পাড়ুকোন রয়েছেন, আরেকটা হচ্ছে ডিরেক্টর ওম রাউতের সঙ্গে আদি পুরুষ যেখানে আবার সাইফ আলী খান ভিলেন হিসেবে আছেন। এখন কাহিনী যেটা হলো সেটা হচ্ছে এই দুটো সিনেমা কিন্তু 2021 শুট হবে এবং দুটো সিনেমার বাজেটই সেম। নাগাশুনের সঙ্গে সায়েন্স ফিকশন মুভিটা কিন্তু মডার্ন বেসড মুভি, অন্যদিকে আদি পুরুষ মুভিটার কনসেপ্ট কিন্তু হিন্দু মিথোলজিক্যাল কাহিনীর উপর বেস করে করা। এখন দুটো মুভির কনসেপ্ট, দুটো মুভির ধাঁচ কিন্তু দুই রকম এবং এও জানা যায় যে এই দুটো মুভির শুটিং অলমোস্ট কাছাকাছি সময়ে শুরু হবে। ইনফ্যাক্ট প্রভাসকে অ্যাট এ টাইম এই দুটো মুভি শুট করতে হতে পারে, অ্যান্ড দ্যাটস ওয়াই অনেকেই কনসার্ন প্রভাস কি পারবে দুটো ভিন্ন কনসেপ্টের ছবিতে একই সময়ে একসাথে শুট করতে, কারণ আমরা দেখেছি প্রভাস ইউজুয়ালি বিগ বাজেটের সিনেমাগুলোতে বেশ সময় নিয়ে কাজ করে। যেমন বাহুবলীতে কাজ করার সময় সে 5 বছর অন্য কোনো মুভিতে সাইন ইন করেনি, সাহো মুভির ক্ষেত্রে অলমোস্ট 2 বছর ব্রেক নিয়েছিল। সো এখন যেহেতু তার আপকামিং দুটো মুভি বিগ বাজেটের, সেক্ষেত্রে কোনো ধরনের ব্রেক না নিয়ে একসাথে তাড়াতাড়ি কাজ শেষ করতে কি প্রভাস ঠিকঠাক মতো পারবে এটা নিয়ে এখন অনেকে ভাবছেন। ওয়েল, লেটস সি শেষ পর্যন্ত কি হয়, যেহেতু প্রভাস বড় বড় মুভি এর আগেও করেছেন সো তার এক্সপিরিয়েন্স তো একটা হয়েছেই। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।